নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি মুড়ি ঘন্ট। এর জন্য আমি আলুগুলোকে এইভাবে একটু মিল করে কেটে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল হালকা করে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, ধুয়ে 2 মিনিট মাখিয়ে রেখেছি। এখানে আমি জিরে ধুয়ে ভেজে নিয়েছি আর গরম মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা জিরে, কাঁচা ধনে এটা আমি বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। মাছের মাথা আমি ভাজা হতে হতে আমি এগুলো মশলাটা বেটে নেব। কাঁচা দিয়ে জিরে ধুয়ে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটাকে আমি মিক্সিংয়ে করে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কাঁচা জিরে কম দিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেই, পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নিয়েছি। লবণ সামান্য আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে তুলে নিলেও হয়। আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয়, বাড়িতে করে দেখবেন। এবার মাছের মাংসগুলো দিয়ে দেবো, খুব কষাবো। এবার ঢেকে ঢেকে কষাবো একটু। গোবিন্দভোগ চালটা ভিজে রেখেছিলাম হালকা করে, সেটা দিয়ে দেবো। নেড়ে ফেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মশলাটা কষে গেছে, এবার আমি এর ভিতরে জল অ্যাড করে দেবো। নামানোর আগে একটু জিরে ধুয়ে ভাজাটা দিয়ে দেবো, নামিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি, একটু জলটা বেশি দিয়েছি, কেন গোবিন্দভোগ চাল তো জলটা টেনে নেবে। একটু জল দিয়ে এবার একটু ঢেকে দেবো। হয়ে গেছে, চালটা ফুটো হয়ে গেছে। এবার আমি যে ভাজা জিরে ধুয়ে এবং গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে লবণটা ঠিক করে নামিয়ে নেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিলে ভালো হয়, কিন্তু চিনি দেবো না। আপনার বাড়িতে করে দেখবেন রান্নাটা কেমন লাগলো। লাইক করবেন ভিডিওটা, কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা।